চিত্রকলায় এবার 21 পদক পেয়েছেন আমাদের সবার প্রিয় কনক চাপা দিদি, তাকে শুভেচ্ছা জানাতে আমরা এসেছিলাম তেহরিন ভাই আর অ্যানাপার আমন্ত্রণে তাদের বাড়িতে। আমরা অনেক মজা করেছিলাম, কি করলাম আপনাদের সাথে শেয়ার করছি আজ। আমাদের সবচেয়ে ফেভারিট আপা কনক চাপা আপা, আপনি খুবই রিসেন্টলি একটা খুবই সম্মানে আপনি সম্মানিত হয়েছেন, এবং আমি চাবো যে মনির স্যার সবাই একটু কিছু বলুক আপার জন্য, এবং তারপর আপাও যদি আমাদের জন্য একটু কিছু বলতে সেটাও তার নামে উৎসর্গ করা যে তার সম্মানে। আমরা প্রাউড যে কনক চাপা এই বছরে 21 পদক পেল আর কি। হ্যাঁ, আমরা আমিও পাইছি 99-এর মতো, আমি বলি গেছি সব। কনক চাপা অনেক অনেক কনগ্রেচুলেশন, আমরা খুবই আনন্দিত আজকের এই স্পেশাল ডে। ইয়ে তারিন আনা যে করল সুন্দর একটা আয়োজন, এটা সত্যি খুব খুবই সুন্দর এবং খুবই ভালো গান, খুবই ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ। কাকে আগে ধন্যবাদ দেব? হ্যাঁ, কনককে দিই। আচ্ছা, তাহলে যারা যারা এই কনকের জন্যে মানে হ্যাঁ নতুন হ্যাপি বার্থডে নিযুক্ত করলো তাদের ধন্যবাদ জানাই। আর কনক চাপা হ্যাঁ অসাধারণ, সেই যে ছোটবেলা থেকে দেখছি সব সময় হাসি খুশি, আমি তার গভীর মুখ দেখিনি। আর আমাদের যে এর যে দুজনেই এমনভাবে তারা একসঙ্গে কাজ করেছে, আমরা একসঙ্গে গিয়েছি অনেক জায়গায়, জাপানে গিয়েছি আর কোথায় কোথায় সব। হ্যাঁ, তো আমরা আমি কথা শোনা যাচ্ছে 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 হ্যাঁ, তো আমার ভীষণ ভালো লাগে। আমরা গেছি জাপানে একবার খুব সুন্দরভাবে, তখনও ঘোরাঘুরি করেছি, এবং ওর বর তো একটা দারুণ উৎসাহী মানুষ ছিল, এবং কনক চাপা চুপচাপ করে ছবি আঁকছে, হু করে ছবি আঁকছে, কুকুর দেখছে, তারপরে আবার বিড়ালে ভীষণ পছন্দ ওর ছেলে মেয়ে। আর আমার ভীষণ ভালো লেগেছে যে ওর ছেলে মেয়েও সেরকম, ওর ছেলে মেয়েও সেরকম হয়েছে, রাস্তায় বিড়াল দেখলেও এনে বাড়িতে তার মানে শুশ্রূষা করে, ভালো করে সব কিছু নিয়ে গান আছে। এই গানটা অন্তরের চেয়েও আরও অন্তরের ভেতরে প্রবেশ করে, এবং সেটা আমাদের নানা ভাব চিন্তা যেগুলো শৈল্পিক চিন্তা এনে দেয় মনে মনে, তাই না? সেই এখন আমাদের আমাদের সরকার গান শুনেছিল এই গানটা, তো একজন বললো হ্যাঁ কী বলেন কনক চাপা আরও আরও তার অপূর্ব চিত্রকলা দিয়ে বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যান, এবং আজকে যারা যারা এই অনুষ্ঠানটি করেছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আচ্ছা, একটু পরে আমরা হয়তো খাওয়া দাওয়া করবো না, কেকটা খাবো। হ্যাঁ, লবি মুখ থেকে আমার নিজের গানের কথা আমার জন্য একটা অ্যাওয়ার্ডের মতো আজকে হয়ে গেল, কারণ আমি আসলে গাই হচ্ছে আমার এক শ্বশুর আছেন আর আমার আম্মা, ওনাদের জোড়াজুড়িতে আমি গান গাই, এবং আমার হাজবেন্ডও আছেন। সো এখন আগামী বছর যদি প্রমিস করেন আসবেন, আমি নতুন কিছু গান আপনার জন্য আমি খালি শিখব, এবং আমরা আবার হ্যাঁ আমি আপনাদের জন্য এখন থেকে কালকে থেকে প্র্যাকটিস সকাল 4টায় করা শুরু করবো, কোনো সমস্যা। নবী স্যার, আপনি যদি আমাকে একটু অ্যাওয়ার্ড দিয়ে দেন আপনার মুখ থেকে, যদি একটু কিছু কথা আমরা শুনতে পাই। কেকটা সামনে দেখছি, এটা হলো কনক কনকের জন্য।
নাই পাই আমাদের কি যায় আছে, আমরা তো আমাদের কিন্তু তো বাড়তি পাবো পাওয়া, এই যে বাড়তি পাই সেটা ভালোই লাগে, কদিন খুব আনন্দ হয়, খুব ভালো লাগে, সব দিক দিয়ে আমরা উজ্জীবিত বোধ করি। কিন্তু আসল কাজটা হলো নিজের কাজটা চালিয়ে যাওয়া, সেইটাই হলো আসল। তো আমি আশা করব যে কনক তার এই যে রিকগনিশন আজকে যেটা হলো সেইটাকে পাথেয় করে আবার পুনরুজ্জীবিত হয়ে আবার নতুনভাবে কাজ করবে। তবে একটা জিনিস, এটা সন্ধ্যায় একটু মন খারাপ করার মতো দিন, কেন যেন আমার মনে হচ্ছিল যে আজকে মিঠু যেখানেই থাকুক নিশ্চয়ই মিঠু খুশি হবে, এবং নিশ্চয়ই মিঠুর মধ্যে একটা অন্যরকম আবেগ তৈরি হবে। আমরা খুশি প্রকাশ করি, হ্যাঁ আমরা কথা স্মরণ করছি আজকের জন্য। কনকের যাবতীয় যা কিছু এটা আমি জানি আর সবাইও জানে, কিন্তু আমি একটু বেশি করে জানি যে তার জীবনের, কনকের জীবনের সবচেয়ে বড় যে কি বলবো অনুপ্রেরক যে ভূমিকাটি যে পালন করেছে সে হলো মিঠু। অতএব এইটা মিঠুর সাথে আসলে কনকের শেয়ার করার একটা অ্যাওয়ার্ড। তো এইবারে আমি কনকের কথা শুনে আবারও অভিনন্দন, আবারও তুমি উত্তরোত্তর স্যার যেটা বললেন যে উত্তরোত্তর আরও তোমার কাজ করো, সুন্দর কাজ করো, ভালো কাজ আমরা কনকের কাছে পাচ্ছি, একটা অ্যাওয়ার্ড পেলে ভালোই লাগে তাৎক্ষণিকভাবে, কিন্তু এটাই সবটা নয়। আমরা আমাদের আসল কাজ হলো ছবি আঁকা, সেইটার মধ্যে আমরা আবার যে নিবেদন সেইটাই হবে আসল। তো এই বলে কনকের পর্যায় শেষ, এখন আনার কথা বলি। আমার আমার ধারণা ছিল না যে আনা এত, কালকে আমার বাসায় গিয়েছিল ওরা, সেইখানে অনেক কথা হলো, তারা ঘুরে ফিরে দেখা গেলো আমার অত্যন্ত কাছের, কারণ আমার এই ওর নানা শ্বশুর আমাদের তাজুল ভাই ছিলেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন প্রকাশক, মুদ্রক এবং তার নিজেরই ছিল। এই যে শোভন সুন্দর এবং মানে খুব সৌকর্যের যে বইপত্র বের করার যে একটা আন্দোলন চলেছিল ফিফটিজে এবং সিক্সটিজে, ওই সময়ে তাতে এই বর্ণ মিছিল, নিশ্চয়ই সবার মনে আছে নামটা, বর্ণ মিছিল যে পাবলিশার সেইটা ছিল অন্যতম অগ্রণী ভূমিকায়, এবং সেইটাতে সেই তাজুল ভাইয়ের সাথে আমাদের ছিল অত্যন্ত ঘনিষ্ঠতা, আমরা তাকে বড় ভাইয়ের মতন দেখতাম, এবং আমরা শিল্পী হিসেবে তাকে যত রকমের সহায়তা দেওয়া দরকার সেটা করতাম। উনি ছিলেন কাইম চৌধুরীদের একেবারে অতি ঘনিষ্ঠ বন্ধু, আর আমরা ছিলাম তার পরবর্তী ধাপে, তো বড় ভাই বলতে হবে। বারে বারে কিছুক্ষণ পর পরে একবার করে দেখো যে নবী স্যার গান কিন্তু গাইতে হবে, আমি বলেছি কোনো অসুবিধা নাই, তুমি স্টেজে একটা বাথরুম বানাও, সেই বাথরুমে দরজা থাকবে, দরজাটা বন্ধ করে আমি ভিতরে থাকবো, ভিতরে মাইক দাও বানা দাও আমি ও বলেছে যে পরবর্তীতে সে এই ব্যবস্থা স্টেজে করবে মঞ্চ সজ্জা, এইটা বলেছে। যাই হোক নিশ্চয় হচ্ছে আজকে, তাই না? এবং আর বিশেষ করে এর গান, তারপরে নবীর চমৎকার কথা সব কিছু মিলে সত্যি আনন্দটা মনে রাখার মতো হয়েছে, তাই তো মনে হয়, তাই না? হ্যাঁ, এখন কে যেন গান করবে তুমি নাকি আবার তুই? আচ্ছা তাহলে আর বাকি নেই, আচ্ছা আমি বলছি, আমি কি বলবো বুঝতে পারছি না, অনেক আনন্দিত, অনেক ভালো লাগছে, বিশেষ করে আজকে আমি আমার স্যারদেরকে পেয়েছি এখানে। আনা আর ধাওরিনকে তো অনেক ধন্যবাদ, এই সুন্দর একটি আড্ডা, গান, আর্টিস্টদের সঙ্গে সবার সঙ্গে মন খোলাখুলি করে একটা আড্ডার আসর বসানো, সবাইকে একত্রিত করা এখানে। আমি আসতে পেরে নিজেকে অনেক মানে ভাগ্যবান মনে করছি যে এই আনন্দের একটি অংশ আমি হতে পেরেছি, আমার ভালো লাগছে এটা। আর আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডল এখানে আছেন, তাদের ভালোবাসা,
তাদের অনুপ্রেরণায় আমি আসলে আজকে হয়তো কিছু জায়গা আমি এখানে করতে পেরেছি। কারণ আমি প্রত্যন্ত অঞ্চল রাঙামাটি থেকে অনেক আগে 1978 সালে মেট্রিক পাস করার পরে আমি এসেছিলাম চারুকলায়। তারপরে হাঁটি হাঁটি পা করে আমি এসেছি, কাজ করেছি আমি, এবং স্যারদের অনেক অনেক স্যারদের অনেক অনুপ্রেরণা পেয়েছি, স্নেহ পেয়েছি সত্যি সত্যিকার অর্থে। সত্যি ওনাদের স্নেহ না পেলে হয়তো বা আজকে আমার এত দূর এগিয়ে আসা সম্ভব হতো না। তো এই জন্য আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি আমার শিক্ষক মণ্ডলীকে, আর আমার এখানে সহকর্মী যারা আছেন, আমার ছোট সহপাঠী সহকর্মী আর ছোট ভাই বোনরা যারা আছে, সবাই আমার অনুপ্রেরণা, সবাই আমার কাজের অনুপ্রেরণা দিয়েছে, সবসময় অ্যাপ্রিসিয়েট করেছে। এটা আমার জন্য একটা বিশাল পাওনা। আমি তো বলি সবসময় যে আমার চারুকলার জীবন একটা আনন্দের সময়। আমার আমি যখন এসেছি চারুকলায় ভর্তি হয়েছিলাম তখন থেকে কিন্তু আমার জীবনের প্রতিটা মুহূর্তকে আমি উপভোগ করেছি, আমি ছবি এঁকেছি, কাজ শিখেছি। তো আমার সত্যি অনেক ভালো সময় কেটেছে। আর আজকে আমি নবী স্যার যেটা বলেছেন, মুসা মনোজ স্যার বলেছেন যে আজকে আমার যাকে স্মরণ করার কথা মিঠু, তার সাহচর্য না পেলে, সহযোগিতা না পেলে সত্যি আমার আজকে এত দূর উঠে আসা সম্ভব ছিল না। সে হয়তো আমার ক্লাসমেট ছিল, স্বামী হিসাবে সে আমাকে অনেক সহযোগিতা করেছে, যেটা হয় যে হাজবেন্ড হলে হয়তো বা এতটা সহযোগিতা পাওয়ার কথা না, যেখানে হয়তো বা একটু জেলাসিও থাকতে পারতো, কিন্তু সে কখনো কখনো কিন্তু এই জিনিসটা সে করেনি। বরঞ্চ সবসময় চেয়েছে যে যে তুমি মেয়ে, তোমার জায়গা করে নিতে অনেক কষ্ট হবে, যে আমি পারবো, আমি পুরুষ, আমি কোনো না কোনোভাবে করে নিতে পারবো, কিন্তু তোমার এগিয়ে যেতে হবে, আমি আছি তোমার সঙ্গে। তো সবসময় এই কথা বলতো, অনুপ্রেরণা দিত। আজকে সত্যি তাকে আমি স্মরণ করছি যে আজকের এই আনন্দের সময়টা হয়তো বাবু কাছে থাকলে আমার থেকেও বেশি সে খুশি হতো। তো ধন্যবাদ সবাইকে, আর বিশেষ করে আজকে যারা হোস্ট ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই কেকের সঙ্গে খাবারের সঙ্গে অনেক আনন্দময় গানও আমরা শুনলাম, তো সেটা মনটা ভরে গেল। ধন্যবাদ সবাইকে। আমরা এই সন্ধ্যাটাকে অবশ্যই স্মরণীয় অলরেডি, কিন্তু আমাদের ওখানে ছোট একটা ক্যানভাস আছে আরও স্মরণীয় করে রাখার জন্য। আপনাদের হাতের একটু ছোঁয়াটা চাচ্ছি, কোনো একটা সময় আপনারা যদি যে আপনাদের সময় আমাদের